মৈথুন তত্ত্ব বা মৈথুন যোগ সৃষ্টির আদিতে প্রথম মৈথুন যোগেরই আবির্ভাব হয়। তাই উপনিষদে মৈথুনকে যজ্ঞ স্বরূপে দেখা হইয়াছে। সৃষ্টির আদিতে স্বয়ং ব্রহ্মা যোগ চিত্তেই সৃষ্টি করেছিলেন। নারী নারী হল যজ্ঞকুণ্ড ও পুরুষ পুরুষ হল সেই যজ্ঞের সমীর। যজ্ঞকুণ্ডের উপরে যোনি মুদ্রা স্থাপন করা থাকে, যা থেকে যজ্ঞকুণ্ডকে যোনিপীঠ বলে। নারীর যোনি হল যজ্ঞকুণ্ড ও পুরুষের লিঙ্গ হল সমীর। মৈথুনের আয়োজন হল যজ্ঞ প্রস্তুতি, তথায় ঘৃত হল পুরুষের বীর্য। যেমন ঘৃত তেমন সুগন্ধি, অর্থাৎ তেমনি সন্তান সৃষ্টি হয়। সন্তানই মৈথুন যজ্ঞের ফল। ঘি বা বীর্য যত ভালো হয় তত সুসন্তানের জন্ম হয়। ঋষিযুগে সুসন্তান সৃষ্টির জন্যই মৈথুন যজ্ঞের আয়োজন হতো। পরবর্তীকালে এই মৈথুন কর্ম দিব্য ভাব হতে পশুভাবে পরিণত হয়। সেখানে বীর্যের অপচয় হয় ও কাম উপভোগী প্রধান হয়ে দাঁড়ায়। এই বিদ্যা অতি গুহ্য বলেই চিরকাল গোপন হয়ে আছে। শ্রীকৃষ্ণের রাসলীলা ও মহাযোগী শিবের 64 যোগিনী যোগে রাসলীলা এই মহাযোগেরই প্রকাশ। এই মৈথুন যোগকে প্রাচীন যুগে দিব্য ভাবে ভাবা হতো। সৃষ্টি মানেই মৈথুনের প্রয়োজন। ঋষিরা মৈথুন করতেন বংশরক্ষা ও সুসন্তান উৎপাদনের জন্যে। শারীরিক কাম উপভোগ তাদের লক্ষ্য ছিল না। দিব্য সন্তান সৃষ্টির উদ্দেশ্যেই তারা মৈথুন করতেন। তার জন্য জ্যোতিষমতে দিন ক্ষণ সময় ও যোগ নির্বাচন করে এই মৈথুন করা হতো। আমি বহু হব, ইহাই সৃষ্টির আদি স্পন্দন বা ইচ্ছা। বহু হতে গেলে মৈথুনের প্রয়োজন। সন্তানের মাধ্যমে পিতা নিজ সত্তাকেই বিস্তার করে। নিজেকে বহুরূপে ছড়িয়ে দেয়াই হল পিতার আত্মযোগ দ্বারা আত্মজের সৃষ্টি। সেই জন্য সন্তানকে আত্মজ বলা হয়। এক আত্মা হতে বহু আত্মার সৃষ্টি হল শিব। শিব হতে জীবের উৎপত্তি। তাই জীব সন্তানের উচিত পিতা শিবের অনুসরণ করা। সব পিতাই চায় তার সন্তান তারই মতো হোক, ইহা সৃষ্টির আদি ইচ্ছা। কিন্তু যেহেতু বর্তমানে যৌন ব্যাপারটাকে কাম ভাবে দেখা হয়, সেজন্য কাম রক্ষা করতে গিয়েই সন্তানের সৃষ্টি হয়। প্রাচীনকালে সন্তান উৎপাদনই ছিল যৌন মিলনের উদ্দেশ্য। বীর্য যত সংযম ও অপচয়হীন হয় তত সবল ও সুসন্তানের জন্ম হয়। বীর্যই শরীরের সার পদার্থ। খাদ্যের রস হতে রক্ত তৈরি হয় ও রক্তের সার হতে বীর্য তৈরি হয়। তাই বীর্য ক্ষয় মানেই অনেক রক্তপাত করা। ফলে শরীর ও মনের দুর্বলতা
ও চঞ্চলতা সৃষ্টি হয়। সেই জন্য প্রাচীনকালে ব্রহ্মচর্য শিক্ষাকালীন বীর্য রক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হতো। ছান্দোগ্য উপনিষদের পঞ্চম অধ্যায়ে ও বৃহদারণ্যক উপনিষদের ষষ্ঠ অধ্যায়ে মৈথুনকে যজ্ঞরূপে বর্ণনা করা হইয়াছে। জল হল পৃথিবীর রস, তেজ হল জলের রস, তাই পুরুষের বীর্যে তেজই গুণরূপে ক্রিয়া করে। সৃষ্টির আদিতে ব্রহ্মা ইচ্ছা করলেন তার এই তেজ রক্ষার আধার তৈরি করবেন, তাই তিনি সৃষ্টি করলেন স্ত্রী বা প্রকৃতি। নিজ শক্তিকে আলাদা করে তৈরি হলো তার প্রকৃতি বা আধার। আধার মানে যেখানে আত্মার তেজ রক্ষিত হবে, তাই নারী হল আত্ম সন্তান রক্ষার আধার। বীর্য হল শরীরে সোমরস, মৈথুন যজ্ঞে তাই বীর্যের ব্যবহারই হল সোমরসের ব্যবহার। তথায় নারী হল যজ্ঞবেদী, যোনি হল যজ্ঞকুণ্ড, সৃষ্টির আকাঙ্ক্ষাই সেখানে অগ্নির সংযোগ, তাতে ইন্ধন হল অগ্নি প্রজ্বলন, সেই অগ্নিতে পুরুষের বীর্য সৃজন হল ধৃতাহুতি। সেই আহুতির মিলনানন্দ হতেই শিহরণ ও সুখের উৎপত্তি। পরিশেষে বীর্যদান হল যজ্ঞের শেষ পূর্ণাহুতি। তারপরে শান্ত বা শান্তি শান্তি, এই মিলনকালে নারী পুরুষের মন দিব্যভাবে বিভোর হয়। মিলনকালে মনে যদি দিব্যভাবে রাখা যায়, তবে দিব্য সন্তানের সৃষ্টি হয়। আর যদি মন কামুক থাকে, তবে কামুক সন্তানেরই সৃষ্টি হয়। সৃষ্টিতে অতীব আনন্দ আছে বলেই সকলে সহজে যৌনাভিমুখী হয়ে পড়ে। তবে একটা ব্যাপার প্রত্যক্ষ হয়, যতক্ষণ পূর্ণাহুতি শেষ না হয়, অর্থাৎ যতক্ষণ নিজের মধ্যে বীর্য বজায় থাকে, ততক্ষণই আনন্দ বজায় থাকে। বীর্য রক্ষাই যে আনন্দকে অধিগত করার প্রত্যক্ষ যোগ, তা এর থেকে বোঝা যায়। তাই বীর্য রক্ষাই অর্থাৎ অপচয় না করে বীর্যের সদ্ব্যবহার করাই হল মৈথুন যজ্ঞ। যোগীদের কাছে ইহা লীলাযজ্ঞ বলেই রাসলীলার সৃষ্টি হয়েছে। এইভাবে ভোগীর কাছে যা কাম, যোগীর কাছে তা দিব্য ধাম। তাই প্রাচীনকালে মৈথুনকে যজ্ঞস্বরূপ দেখা হতো। বীর্য বা রেত হৃদয় হতে নিঃসরণ হয় বলেই এই বীর্যে যে সন্তান উৎপন্ন হয় তার প্রতি এত আকর্ষণ থাকে। সন্তান হল পিতামাতার সারা জীবনের সম্পদ। সেই জন্যে উপনিষদে স্ত্রীর প্রতি স্বামীর কামনাকে মন্ত্ররূপে দেখা হয়েছে, অর্থাৎ মন হতেই কামনার সৃষ্টি হয় এবং কামনা চিন্তারূপে মানসিক মন্ত্রে পরিণত হয়। সেই জন্যে যৌন মিলনের কামনাকে শক্তিদান রূপে দেখা হয়েছে। ঋতুকালীন নারীরা মলিন থাকে, তাই ঋতুকালে
চলে গেলে নারী সুশ্রী হয়, তখনই মিলনের প্রকৃষ্ট সময়, তখনই মিলনের কামনা নারীদের মধ্যে জাগরিত হয়, তাই তাদের মনে তখন প্রেমের সঞ্চার হয়। এই প্রেমের আকর্ষণে নারীর অন্তরীয় যজ্ঞকুণ্ড আহুতি গ্রহণে প্রস্তুত হয়ে ওঠে এবং পুরুষ সেই আহুতি প্রদান দ্বারা যজ্ঞকর্ম সমাপন করে। এই কর্মকালীন উভয়েরই মন দিব্যভাবে উদ্ভাসিত থাকবে, ইহা উপনিষদেরই ইঙ্গিত। উপনিষদ বলেছে, এই সময় পুরুষ মন করবে, আমি আনন্দ দ্বারা তোমাতে আনন্দ দান করি। মননই হলো প্রকৃত মন্ত্র, তাই দুই মনের দিব্য মিলনই হলো মৈথুন যজ্ঞ। উপনিষদে আছে, এই মৈথুনে বীর্যকে তুমি আমার হৃদয় হতে উৎপন্ন হও মন্ত্রে আহ্বান করতে হবে। যদি প্রাণ দ্বারা প্রাণের সৃষ্টির উদ্দেশ্যে মৈথুন হয়, তবে তাকে প্রাণে প্রাণ যজ্ঞ বলে এবং সৃষ্টির উদ্দেশ্য না থাকে বীর্যদানহীন মিলনকে প্রাণে অপান যজ্ঞ বলে। যেহেতু পুরুষের দ্বারাই প্রাণদান হয়, সেহেতু বীর্যদান মানেই প্রাণযজ্ঞ। প্রাণদান ছাড়া নিষ্কাম মিলনকে অপানযজ্ঞ বলে, কারণ দুজনের ইচ্ছা একত্র না হলে সন্তানের জন্ম হয় না। কিন্তু সন্তান উৎপাদন ছাড়াও যে নিষ্কাম মিলন হয়, তার নামই কর্মে অকর্মযোগ। মিলনের সময় উভয়কে শুদ্ধ মনে আলিঙ্গনপূর্বক দেহ মন ও প্রাণ উভয়ের হৃতকে একমুখী করবে। অনুলোপ বিলোপ ক্রমে দিব্যভাবে আলিঙ্গন স্পর্শন চুম্বন যোগ দ্বারা মার্জন করবে। উভয়ে নিজ প্রাণের ভালোবাসাকে মন দ্বারা আমি তোমাতে আহুতি দিচ্ছি বোধে সোহা মন্ত্রে সমর্পণ করবে। এইভাবে দুইকে একে পরিণত করাই দ্বৈত যজ্ঞে অদ্বৈত যোগ। যে বীর্য বা সোমরসে সন্তান উৎপন্ন হয়, সেই সোমরসেই মাতৃদগ্ধ পরিপুষ্ট হয়। এইভাবে একই সোমরস দুই ভাগে বিভক্ত হয়ে সন্তান উৎপাদন ও সন্তান প্রতিপালন করে। মাতৃদগ্ধের বীর্যরসেই সন্তান পরিপুষ্ট বা শক্তিশালী হয়, তাই সন্তানের ক্ষেত্রে মাতৃদুগ্ধের কোনো বিকল্প নাই। এইভাবে মৈথুনকে যজ্ঞরূপে গ্রহণ করাই মৈথুন যোগ। সেই জন্যে বিবাহ যোগ হলো এই যজ্ঞেরই আনুষ্ঠানিক আয়োজন। তবে সক্রিয়া ও পরক্রিয়া বেধে এই যোগ দুই প্রকার। সেজন্যে তন্ত্রের ভৈরবী সাধন ও ভাগবতে পরক্রিয়া সাধনের কথা আছে। যোনি ঊর্ধ্ব অধবেধে দুই প্রকার, মস্তিষ্কে ব্রহ্মযোনি ও মূলাধারে ব্রহ্মাযোনি। ব্রহ্মযোনিতে সৃষ্টি নেই, স্থিতি আছে, ও ব্রহ্মাযোনিতে সৃষ্টি আছে, স্থিতি নেই। তাই সৃষ্টি ও স্থিতির সমন্বয়ই হল
মৈথুন মহাযজ্ঞ। সেই যজ্ঞের মহামন্ত্র হল ব্রহ্ম অর্পণম ব্রহ্মর্হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব কেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। এই মন্ত্রেই মৈথুন যজ্ঞ শুরু হবে ও ইহার সমাপ্তি হবে। পূর্ণমদ পূর্ণমৃদম পূর্ণাত পূর্ণমদোচ্যতে পূর্ণাশ্ব পূর্ণমাদায় পূর্ণমেবাব শিষ্যতে। এই মন্ত্রে তারপরেই আনন্দম 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 ওম শান্তি ওম শান্তি ওম শান্তি।